এই যে মেসি আপনি কি জানেন 9 বছর একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করে দুইটা সন্তানের বাবা বিয়ে করে নেন নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আরে আরে যেই দেশে আজান দেওয়া নিষিদ্ধ যেই দেশে নামাজ পড়া নিষিদ্ধ সেই দেশের পেলোয়ারদেরকে আপনি গেঞ্জি গায়েতেছে আবার টেন 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 কথা কয় না কে জোরে কয় না কে হ্যাঁ আমি বলবো এটা আমাদের আপনাদের দোষ না এই দোষটা হলো বুঝেন নাই হেড কিসে শয়তান এই রাষ্ট্রের হেড কোনটা কথা কন কথা কন আচ্ছা আপনারা বলেন ভারত বাংলার বাংলাদেশের চেয়ে বড় না ছোট ভারতের মতো একটা জায়গায় ভারতের মতো একটা জায়গায় মেসির ভক্ত আছে নেইমারের ভক্ত আছে একটা পতাকা ইন্ডিয়ানে উড়াতে দেবে না এটা সরকারের নিষিদ্ধ আমাদের বাংলাদেশের টাকা বাংলার জমির সম্পদ বাংলার সোনার ছেলেরা সম্পদগুলো নষ্ট করতেছে ইহুদি খ্রিস্টানদের কালচারে পরিণত হচ্ছে অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জায়গা থেকে একটা যদি হুংকার দিত কোন জায়গায় যেন মেসির পতাকা ব্রাজিলের পতাকা যেন লটকানো হয় না ওইটাই আইন পাশ হয়ে যেত কথা বলে কষ্ট হলো কষ্ট হলো বললাম এই যে বললাম হিট হইল ওই জায়গায় সংসদে এখন কিছু কিছু মানুষ কয় যে হুজুর তো হুজুর সরকারি বিরোধী সরকারের বিরুদ্ধে কি সরকারের বিরুদ্ধে এটা কোরআনে যে আছে মাংতাসাব্বাহা ফাহুয়া কওমুহু মিনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সাথে যার মহব্বত কথা কয় না কে রে যার সাথে যার মহব্বত তার সাথে তার কি ভাবছেন আমি কি আমার কথা কইছি নাকি আমার কথা কইলে এরা রাষ্ট্র বিরোধী হইল আন্দাজি কয় হুজুর এরা রাষ্ট্র বিরোধী কথা কয় ওই কিচ্ছু বোঝে একটা কোরআনের শব্দ করার পায় না আপনি মন খারাপ করতেছেন সভাপতি আপনি কারণ অনেক মাহফিলের সভাপতি রেখা হুজুর এলে কন্যা হুজুর কন্যা হুজুর কন্যা হুজুর কি কয় না ওই কইতে দেয় না ওই জন্য জাহান্নামের ফেরেশতারা ঘুতাইবে তুই হুজুরক যে বাধা করছিল কেন বাধা করছিল ফাজিলের দল আলেমদের সঙ্গে কেমনে কথা বলতে হয় এটা আজকে জাতির মানুষ কিছুটা ভুলে গেছে বিশেষ করে যারা কোরআন পড়তে জানে না একটা শব্দের ওয়ার্ড একভাবে নয় তিন ভাবে হয় একটা ওয়ার্ড ভালো করে পড়তে পারে না আর ওরা হুজুরক আসি কয় হুজুর থনল্যা কি থই তুই ক তুই ক এই যে আমি ওয়াজ করতেছি এই যে আমি কইতেছি বুক ফুলি কইতেছি কন্ত আসি দেখি আমার মতো দুই চারজন খালি বক্তাগুলো বাদ দিয়ে এ রশিদুল স্যারকে যদি লাগায় দেই পাইবে এ সভাপতি যদি লাগায় দেই পাইবে কি তাই না আমার ভুল ধরবে কে মন খারাপ করেন এটা আমি বুঝার জন্য বলছি যা এনার হ্যাঁ ভুল ধরবে কে আমি বুঝি না কিছু কিছু মানুষ দেখি স্টেজে উঠিয়া এই যে ইউটিউবে আপনারাও দেখেন আন্দাজ একা হুজুর থন কি থই তুই ক এ আমার যদি কেউ বলেন যে হুজুর এলে কন্যা দান করবো তুই ক তা আমি এত ভাইরাল হওয়ার চেষ্টা করি এই যে এরা ভিডিও করতেছে মনে হয় এটাও এটাও আমি এত চাই যে আমি ভাইরাল হই কেউ আসি আমার বাধা দেখ আমার কেউ বাধা দেন বাংলাদেশ ছাড়িয়ে আমি ইন্ডিয়ান পর্যন্ত যাই গত বছরেও 17 দিন থেকে আসছি একটা মানুষও আমাকে বাধা দেয় চট্টগ্রামে যে রানিং মাসে গেলাম রানিং মাসে আবার কুমিল্লা যাব কক্সবাজার যাব গত বছর দিন কুষ্টিয়ায় থাকলাম গতকালকে জয়পুরহাটে থাক এত টেরা বাঁকা কথা কই কেউ সামনে আইসে না আমি কই একবার কইলে তো আমি ভাইরা 1 লাখ টাকা করে তখন আমার ওয়াজের কথা কয় তবে যারা ভাইরাল হয় তারা আজকে 1 লাখ আর আমি এই যে এতগুলো কথা কইতেছি যাওয়ার সময় রশিদুল স্যার কইবে হুজুর কালেকশন ভালো করি হয় নাই বুঝি কতক্ষণ এটা কথার কথা কইলাম যাই হোক আমি এই জায়গায় টাকার জন্য না এটা মহব্বতে আসছি বলুন আল্লাহু আকবার ভাইয়েরা আমার আমি আর লম্বা করব না আমি বলতেছিলাম
এই জায়গায় যে মানুষগুলো আমরা সেই মানুষগুলো সাধারণত কিন্তু তিন কোয়ালিটির একটু পেছন দিক থেকে সামন পর্যন্ত আওয়াজ দিয়ে বলবেন কয় কোয়ালিটির এক নাম্বার হলো কোরআনের কাছে বাধা দেয় দুই নাম্বার কোয়ালিটির মানুষগুলো এবার আসুন আসুন আমি আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে বলছি সূরার নাম হলো নিসা আয়াত নাম্বার হলো 61 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে জানিয়ে নবীজিকে বলেন হে নবী আপনি পৃথিবীর মানুষগুলোকে বলুন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলা ইলা মা আনজাল الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا الله পাক দুই নাম্বার কোয়ালিটির মানুষগুলো বলেন যখন তাদেরকে বলা হয় আল্লাহ পাক যা নাযিল করেছেন তার দিকে তোমরা আসো নবীজিকে অনুকরণ অনুসরণ করো তখন একজাতীয় লোকেরা না শোনার ভান করে মাহফিলের প্যান্ডেলগুলো থেকে আস্তে আস্তে করে চলে যায় হে নবী আপনি মনে করাবেন ওই মানুষগুলো হলো ভেজাল মুক্ত মুনাফিক বলুন ঠিক কিনা মনে করেন বিএনপির একজন নেতা অথবা জাতীয় পার্টির একজন নেতা এই জায়গায় স্টেজে আইসা বক্তব্য দিল ওনাকে বক্তব্য দিতে দেওয়া হলো 10 মিনিট অথবা 5 মিনিট বক্তব্য দেওয়ার পরে 30,000 মাদ্রাসায় দান করার পরে বলল যে হুজুর আমার সময় নাই আমি একটু চলে গেলাম ওই নেতাগুলো ওরা জানে যে এই স্টেজের মধ্যে পয়সা থাকলে হুজুরেরা যেই কথাগুলো বলে কারণ আমার সামনে যারা বসে আছে এই লোকগুলো তো আমারই কর্মী আমি যে অন্যায় কাজটা করি এই কর্মীর সামনে যদি হুজুর ফোকাস করে দেয় আমার তো নেতৃত্ব থাকবে না 30,000 টাকা দিয়ে পালাই তাই ভালো কিন্তু এই কথা শোনা আপনাদের কষ্ট হচ্ছে আবার কথাগুলো হলে আল্লাহ ডাইরেক্ট পাটগ্রাম থানার ওসি সেই দিন মাহফিলের দাওয়াত অনুমতি নিবার গেছে কইছে কোন বক্তা কয় আলিমুল ইসলাম আজাদি ওরে বাবা ওই বক্তা কেটে আনা যাবার না ওই বক্তা বাদ দিয়ে অন্য বক্তার দাওয়াত দেওয়া কি হইল কি হয়েছে এক পাট গ্রামত যাইনি সারা বাংলাদেশ আমার খোলা কথা ঠিক না আপনার সরল কায় না হয় আগামী বছর আজকের জন্য না হয় আমাকে দাওয়াত দিবেন না বাদ দিলাম কি ঠিক না তাতে কষ্ট যদি থাকে আপনাদের মনে থাকবে আর আমার ডানে বামে তো দুইজন মনকান নাকির আছে মানে আবার সভাপতি আর রশিদুল স্যার আছেন সেক্রেটারি উনি সেক্রেটারি আবার মাদ্রাসার আল্লাহু আকবার কয় না খুব ভালো মনের মানুষ না হলে কি এরকম বসে থাকে তবে বাহিরে যারা আছেন শোনেন যে যেইটা দল করেন আপনি করেন আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আমি বাধা দিই তবে আমার কথাগুলো একটু আপনি গবেষণা করেন তো একটু রিসার্চ করেন তো দেখেন তো আমি কি অন্যায় কিছু বললাম বলেন না দাদা ভাই আমি অন্যায় কিছু বলছি ভাইয়েরা আমার ফিরে আসুন তাহলে আমি বলতেছিলাম দুই নাম্বার কোয়ালিটির মানুষগুলো হলো ভেজাল মুক্ত মুনাফিক তারপরে হক কথাগুলো শোনার পরে যেই মানুষগুলো আস্তে আস্তে চলে যায় এরা হলো মুনাফিক আর শোনা শুন এই মুনাফিকদেরকে আমি পরিচয় করিয়ে দেই এই জায়গায় যদি আমি সুদের বিরুদ্ধে যদি কথা বলি তাহলে কিছু মানুষের রাগ হবে না হবে বলেন বলেন এই যে সুদের বিরুদ্ধে যদি আমি কথা বলি কিছু মানুষের মেজাজ গরম হবে আমি যদি বেবিচারের বিরুদ্ধে তার মানে জিনার বিরুদ্ধে যদি কথা বলি কিছু মানুষের মন বেজান হবে হবে না হবে যদি বলেন হলেও তারপরে আমাকে বলতে হবে কারণ হলো আল্লাহ নবী বিশ্ব নবী একদিন বসা একটা মহিলা চলে আসলেন আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে চলে আসলেন ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবী গো আপনি আমার বিচার ফয়সালা করে দেন কয় কি বিচার করব দ্রুত গতিতে তাড়াতাড়ি করে বলে দাও ডাক দিয়ে বলছে নবী গো
এখন পর্যন্ত আমি বিয়া করি নাই কিন্তু আমার পেটের মধ্যে সন্তান চলে আসছে আপনি একটু আমার বিচার করে দেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাকের দরবারে আমি কি জবাব দেব আপনাদের সাতটি বাড়ি অঞ্চলে বিয়ার আগে সন্তান অবৈধ এমন হয় না মাঝে মধ্যে শোনা যায় না যায় আল্লাহর নবী বিশ্বনবীর দরবারে ঠিক এমন একজন মহিলা দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন ও মহিলা রে শোনো শোনো আমি যদি তোমার বিচার করতে যাই তাহলে তোমার পেটের সন্তানটা তো মরে যাবে পৃথিবীর জমিন থেকে একদম চলে যাবে আমি পারবো না তোমার বিচার করতে আল্লাহ পাকের দরবারে আমি কি জবাব দেব যাও যাও তুমি পারলে আমার দরবার থেকে চলে যাও মহিলাকে কোনো কাট দেওয়া হলো না কোনো পাহারাদার দেওয়া হলো না নবীজির দরবার থেকে চলে গেলেন আল্লাহর নবী বিশ্বনবীর দরবার থেকে চলে গেলেন এক মাস দুই মাস তিন মাস চলে গেল এইভাবে চার মাস দশ মাস দশ দিন পর্যন্ত মহিলা আল্লাহর নবীর দরবারে আসে নাই সন্তান পৃথিবীর জমিনের মধ্যে ভূমিষ্ঠ হল নবীর দরবারে এবার চলে আসলো এ ভাই আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে মহিলা ডাক দিয়ে বলছেন নবী গো এখন আপনি আমার বিচার করে দেন এই তো সন্তান পৃথিবীর জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন মহিলা শোনো শোনো এই সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আসছে এই সন্তান তো দুগ্ধ পালন করবে মায়ের দুগ্ধ পা বুকের দুগ্ধ পালন করবে দুই থেকে আড়াই বছর পর্যন্ত কোরআনের ভাষায় একটা কন্যা সন্তান দুই বছর দুগ্ধ পালন করবি আর কোরআনের ভাষায় মেয়েরা মায়ের বুকের দুই বছর দুগ্ধ পালন করবি আর ছেলে সন্তান যদি হয় আড়াই বছর পর্যন্ত দুগ্ধ পালন করবি আমার ভাইরা নবীজির দরবারে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন মহিলা চলে যাও আমি তো এই ছোট্ট সন্তানটার হক নষ্ট করতে পারবো না পারলে তুমি চলে যাও আমার ভাইরা রে আল্লাহর নবী বিশ্ব নবী এবার মহিলাটিকে বিদায় দিলেন নবীজির দরবার থেকে মহিলা চলে গেলেন চলতে লাগলেন একদিন দুই দিন এইভাবে এক মাস দুই মাস এইভাবে এক বছর দুই বছর পর্যন্ত চলে গেল সন্তান দুগ্ধ পালন করা বন্ধ করে দিলেন নবীজির দরবারে আবার চলে আসলেন ডাক দিয়ে বলছে নবী গো আপনি আমার বিচার করেন এই তো সন্তান আমার দুগ্ধ পালন বন্ধ করে দিয়েছেন বিচার করেন করেন আল্লাহর নবী বিশ্ব নবী বার আবু বকরকে ডাক দিলেন হযরত উমার হযরত আলীকে ডাক দিলেন আশারায় মুবাশশিরা দজ্জন সাহাবীদেরকে ডাক দিয়ে বার একটা গর্ত খনন করতে বললেন ও আমার সাহাবীরা একটা গর্ত খনন করো একটা গর্ত খনন করা হলো গর্তের মধ্যে এবার মহিলাটাকে নামিয়ে দিয়ে সাহাবীরা পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলেন ও আমার পর্দার আড়ালের মা একটু গভীর মনোযোগ দিবেন একটু মনটা নরম করবেন কোন জায়গায় কিভাবে আপনি আপনার স্বামীর কাছে ছাড়া আপনার অবিবাহিত জীবন লাইফটা নষ্ট করতেছেন একটু মনোযোগ দিবেন নবীজির দরবারে সমস্ত সাহাবীরা এবার মহিলাটিকে পাথর মারতে আরম্ভ করলেন এইভাবে শরীর থেকে তাজা তাজা রক্তগুলো জমিনের মধ্যে ফিটকায়া ফিটকায়া পড়তেছি এ আমার ভাইরা রে আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীর মারে মহিলা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তোমার কাছে আমাকে দাঁড় হওয়া লাগবে না কারণ আমার বিচার স্বয়ং সম্পূর্ণভাবে আমার নবী নিজের হাত দিয়ে করতেছি আপনি কিন্তু রাগ হবেন না আপনি কিন্তু বেজান হবেন না আমার বিচার আমার আল্লাহ করতেছেন আমার ভাইরা একটা পর্যায়ে মহিলার শরীর থেকে তাজা রক্ত হযরত আলী রাদিয়াল্লাহর গায়ে ফিটকায়া পড়ল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করিয়া মেজাজ গরম করে ডাক দিয়ে বলছেন আপা কি মহিলা রে
তোমার শরীরে নাফাকি রক্তের এত বেগ তোমার নাফাকি রক্ত আমার গায়ের মধ্যে লেগে গিয়েছে আল্লাহ নবী বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত এই কথাটুকু চলে গেল আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন সাহাবীরা আর তোমরা মারবা না মারবা না স্টপ হয়ে যাও আর তোমরা মারবা না মহিলাটাকে মাইরো না সমস্ত সাহাবীরা হতবম্ব হয়ে গেলেন যেই নবী যে এতক্ষণ মারতে বললেন এখন আবার কেন মারতে বন্ধ করলেন বুঝতে পারলাম না আমার ভাইরা রে একটু গভীর মনোযোগ দিবেন আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী এতক্ষণ পর্যন্ত একটু মনোযোগ দিবেন আমার ভাইরা মহিলা এমন করে কাঁদতেছেন সাহাবীরা স্টপ হয়ে গেলেন আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন শোনো শোনো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই কি কথা বলবেন নবী গো বলুন বলুন ডাক দিয়ে বলছেন নবী গো আমি আমি ও নবী গো আপনি কি কথা বলবেন বলুন বলুন নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবীরা শোনো আমি তোমাদেরকে একটা জান্নাতি মানুষের সংবাদ দেই যার জান্নাতি মানুষটার চেহারার দিকে তাকাইলে তোমাদের অন্তর শীতল হয়ে যাবে তোমাদের চক্ষু শীতল হয়ে যাবে বলুন আল্লাহু আকবার সাহাবীরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত দিন পর্যন্ত আমরা জানতাম আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী আছে নবী গো আজকে আবার নতুন করে কাকে আপনি জান্নাতি সাহাবী বানাবেন দ্রুত গতিতে বলুন আল্লাহর নবী বিশ্ব নবী বললেন এতক্ষণ ধরে যেই মহিলাটাকে তোমরা আঘাত করছো যেই মহিলাটাকে তোমরা পাথর মারছো এই মহিলাটাই হলো আমার আল্লাহ পাকের জান্নাতি মেহমান চিল্লান দিয়ে বলুন না আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার ভাইরা এটা তাওবার কারণে হয়েছে আজকে যারা আল্লাহকে বন্ধু বাদ দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে যারা আওয়ামী লীগকে বন্ধু বানিয়ে নিয়েছেন আর বিএনপিকে যারা বন্ধু বানিয়ে নিয়েছেন জাতীয় পার্টিকে বন্ধু বানিয়ে নিয়েছেন ফুরফুড়া সুরসুনা অথবা খাজা বাবা দেওয়ান বাগ মীর বাগ আর ক্ষীর বাগ ল্যাংটা বাবা টিয়া বাবা যে যাকে আজকে বন্ধু বানিয়ে নিয়েছেন আল্লাহর দোহাই দিয়ে বলি কসম দিয়ে বলি এই বন্ধুত্ব কোনোদিন কিন্তু টিকবে না আমার আল্লাহ পাক এই যে কোরআনের আয়াত দিয়ে বললেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন এক নাম্বার তোমাদের যে বন্ধু হবে এইদিকে বা তাকান এই যে আয়াতটা নাজিল হলো কখন এবার আমি আপনাদেরকে জানিয়ে দেই এই আয়াতটা এই যে বন্ধুর ব্যাপারে যে আয়াত নাজিল হলো এই যে আপনি আজকে বন্ধু বানালেন বিভিন্ন হরে কৃষ্ণ দলকে যে বন্ধু বানাইলেন এদেরকে বন্ধু বানালেন কেন বন্ধু বানাতে আমার আল্লাহ নিষেধ করেছেন আয়াতের শানে নজুলের দিকে যাই আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবী নাম হলো নবীজির সাহাবীর নাম হলো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীজির সাহাবী উনি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে আমি গেলাম নবীজির কাছে আমি একটা প্রশ্ন করলাম নবী গো আমাদের সমাজের মধ্যে দুইটা গোত্র আছে দুইটা বংশ আছে একটা বংশ হলো বনু কুরাইজা আর একটা হলো বনু নজির গোত্র এই দুইটা দলের লোকেরা আমাকে নিষেধ করে দিয়েছেন তাদের সঙ্গে যেন আমি উঠা বসা না করি তাদের সঙ্গে যেন আমরা মেলামেশা না করি ও নবী এখন আপনি বলুন আমরা কাকে বন্ধু বানাবো কার সঙ্গে উঠা বসা করব আমি প্রিয় সরল খা এলাকাবাসীকে প্রশ্ন রাখতে চাই ও লালমনির হাট অঞ্চলের ভাইদেরকে বলতে চাই প্রিয় মাতৃভূমির ভাইদের কাছে বলতে চাই বলুন বলুন মাঝে মধ্যে চলতে গিয়ে বন্ধু বন্ধুর সঙ্গে রাগারাগি হলে একটা ভাষায় কিন্তু ব্যবহার করে আগামীকাল থেকে তুই আর আমার সঙ্গে চলবি না
বলেন আস্তে কেন জোরে বলেন বলে না বলেন এই যে এক দুইজন যারা উঠতেছে এদের কি বিড়ির নিশা উঠছে ও প্রসাদ পায়খানা আজকে যত না এই যে মেসি আর রোনালদো যে খেলাইলো মেসির খেলা যেই দিন পড়সা বাড়াইলে কয় আজকে থাক কথা কয় না কি তে মনে করেন যে আজকে এই মুহূর্তে আল্লাহর খেলা চলছে ঠিক না আল্লাহু আকবার বলেন এসে নবীজির সাহাবী বললেন নবী গো এই যে বনু নজির আর বনু কুরাইজা নামক দুইটা গোত্রের লোকেরা বলছে তোমরা আমাদের সঙ্গে চলবা না এখন আপনি সমাধান দিয়ে দেন কার সঙ্গে আমরা চলাচল করব বলুন তো দেখি সরলকাবাসী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আল্লাহ পাক যতক্ষণ ফয়সালা করে দিতেন না ততক্ষণ পর্যন্ত তিনি কি কোনো কথা নিজে বানিয়ে বলতেন জোরে বলেন না না আল্লাহর নবী বিশ্ব নবী ওয়েট করলেন আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে বার জিব্রাইল আমিন আসলেন ডাক দিয়ে বললেন নবী গো আপনি এতক্ষণ ধরে কিসের টেনশন করেন ও নবী টেনশনের দরকার নাই আমার আল্লাহ আয়াত দিলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা يقيمون الصلاة ويؤتون الزكاة وهم ركعون باندا باندي গুলোন কে বিশেষ করে আপনার ওই যে সাহাবীরা প্রশ্ন করলাম আপনি ওদেরকে জানিয়ে দেন এক নাম্বার বন্ধু তারা বানাবে যারা বলবেন না যারা বলবেন না আমি কিন্তু আপনার জন্য কিন্তু মন খারাপ করে দোয়া দিয়ে যাব এক নাম্বার বন্ধু কে বলেন দেখেন তো আপনার ডানে বামে যেটা না ঘুরতে মারেন তো কেন কয় না গোল যখন হয় তখন তো কয় যে হুররা গোল ওর সিল্লানিয়া থামায় কেডা ডানে বামে যারা অনেক মুরব্বী আছেন আমাকে পড়াতে পারবেন অনেক যোগ্য ব্যক্তি আছেন মন খারাপ করবেন না এই জাতিকে এগুলো না করলে ঠিক হয় না এখানে তাফসির করে যাব এ দশটা লোক থাকতে না রে জানেন কথা কন্যা কথা দাদা ঠিক আছে এখন ভাদাই মার বাংলাদেশ কথা কথা কেন ভাদাই মার মতো যারা কইতে পারে তাদের ওয়াজ এখন মাঠে ময়দানে বেশি চলে তাফসির করলে তো শুনবে রে যায় না কথা কয় না কে মিথ্যা কথা কইলেন না দেখেন না এখনকার বর্তমান বাংলাদেশের সাংবাদিক গুলো এরা হয়ে গেছে সাংঘাতিক সারাদিন ওই পরিমণিক নিয়ে বসে আছে আগামীকাল কইেন ঠিক এখন কন ঠিক জোরে বলেন ঠিক কিনা পরিমণিক তিন মাস বাচ্চা না চার মাস পেটে তো ওইটিও এখন আবার সংসার ছাড়াছাড়ি সেইটা কিছুদিন আগে দেখলাম সাকিব খান নিয়ে পড়ে আছে কথা নয় মাস সাকিব খান ওই বাহিরে থাকলেন বাংলাদেশে আসলো সব দিন আমি এই জন্য মাঝে মধ্যে একটা গান করি গান বলি মনটা খারাপ করে বলবো কিছু বাবা তোমার দরবারে সব সাকিবের মেলা সাকিবের দরবারে গেলে কেউ ফেরে না খালি পেটে এ কথা কম না কে যাই যাই তাই চেয়ারম্যান আর একটা মলবি যদি খালি একটা মলবি যদি খালি কোন রকম টুপি মাথা দিয়ে হয় মলবি হোক আর না হোক এই যে টুপি মাথা দিয়ে ওয়াকাম করছে সারা দেশ তোলপা মানে মলবিরা কিছু করলে ধরে মলবির ঘর থামাও এমনি এরা মাইশের বাড়ি খায় এদের গায়ের তেজ বেশি থামাও তোরা খিলাস কি এই যে এখানে ওয়াজ করতেছি আইসে এখনো খাই নাই খালি পেটে উঠছি যাওয়ার সময় কটুক খাবো না খাবো আল্লাহ জানে কথা কথা ঠিকই না স্যারকে আমি ফোন দিয়ে কইলাম স্যার যাওয়ার সময় সাথে সাথে আমি খাবো না কিন্তু স্যার বললো যে এখানে কিছুই খাবার নাই মনে মনে ভাবলাম স্যার কিপটন কিপটিয়া না আমি কিপটিয়া যা হয় হইবে ওয়াজের পরে কোন আল্লাহ আকবার
আমি যে পয়েন্টগুলো দিচ্ছি মাথায় রাখবেন শুরুতে পয়েন্ট দিয়েছি ওয়াজ যারা শুনতেছেন দুইটা দায়িত্ব পালন এক নাম্বার শোনা লাগবে দুই নাম্বার চুপ করে শুনবেন তিন নাম্বারে জান্নাত আল্লাহ দিবেন যারা আল্লাহু আকবার কর নাই তারা আমার দুশমন জোরে কোন আল্লাহু আকবার এটা হলো প্রথম নাম্বার দায়িত্ব দিয়েছি এরপরে দায়িত্ব শুরু করে দিয়েছি যে এই জায়গায় যে মানুষগুলো আসছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত বাসর খাসর যা আছে সব মিলিয়া আল্লাহ বলেছেন এরা মানুষগুলো তিন কোয়ালিটির কয়টা তিন কোয়ালিটির এক নাম্বার কোরআনের কাছে বাধা দেনেওয়ালা লোক এই এলাকায় আছে না নাই আছে দুই নাম্বার হলো মুনাফিক হক কথা শোনার পরে যারা স্টেজ থেকে চলে যায় ঠিক জোরে বলেন জোরে বলেন তিন নাম্বারটা বাকি আছে আমি বলতেছি দাঁড়ান অপেক্ষা করেন ওয়েট করেন একটু তাফসির করতেছিলাম আল্লাহ বলেন যে বন্ধু পৃথিবীতে বানাইতে হবে কাকে আরো জোরে বলেন কাকে আল্লাহকে যে বন্ধু বানাবেন প্রথম নাম্বার বন্ধু হবে আল্লাহ আমার আল্লাহ পাক বলেন কেন তোমরা বন্ধু আমি আল্লাহকে বানাবা এ এ তোমরা একটু শোনো আমি তোমাদেরকে তাফসির করে করে শোনাচ্ছি আল্লাহ নিজে তাফসির করেন আমি কি বলবো এই যে আল্লাহকে যে বন্ধু বানাইতে হবে আল্লাহ নিজে তাফসির করতেছেন একটু শুনবেন কারা কারা হাত উঠান ভাইরা আমার হাত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله رب العالمين বলেন আল্লাহ তাদের অভিভাবক যারা ঈমান এনেছে কই আল্লাহু আকবার কইলো আল্লাহ আল্লাহ এ মুখ বন্ধ কইরা থাকা ওয়াজ ভালো লাগে আমি রংপুর মডার্ন মোড়ে খতিব ওই মসজিদের মুসল্লিরা আপনারা যাই দেখেন কোনোদিন যদি যান ওই জায়গায় নামাজ পড়েন মডার্ন মোড় একদম ডায়মন্ড হোটেলটার পিছনে একটু সামনে পশ্চিমে 500 গজ আগাবেন আমার মসজিদ তিনতলা মসজিদ আগাইবেন ওই জায়গায় নামাজ পড়বেন আমার মসজিদে খালি এইরকম করা কাম কথা হয় না এইরকম করলে আল্লাহ আকবার আপনারা মুখ বন্ধ করে থাকেন আমার কষ্ট হয় কথা কর আল্লাহ আকবার আগামীকাল মাওলানা ওমর ফারুক সিদ্দিকী আসতেছেন আমার প্রাণ প্রিয় বন্ধু উনি তো আরো সেই মা কথা কয় না রে মার হবারে আগামীকাল সবাই সবাইকে নিয়ে আসবেন কি রাজি আছেন না নাই হ্যাঁ আগামীকাল নিয়ে আসবেন দেখবেন উনি ফিরে উনি আবার ওই কোয়ালিটির ঠিক আছে এই এরকম করলে আজকে যেমন আমি শিখাই দিলাম কালকে যেন আমার বড় দাদা এই যে মাওলানা ওমর ফারুক সিদ্দিকী আমার প্রাণ প্রিয় বন্ধু আসার পরে উনি যদি এরকম করে আপনার আল্লাহ আকবার কইবেন উনি যেন টেয়ার পায় যায় আরে এই স্লোগান শিখাইলো কি টাকাও কি কথা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একবার বলুন তো আর একবার বাহ সুন্দর তো পান আরে মহিলা মা আপনারা বাড়ির দেখবেন মাছ রান্না বান্না করে ময়লা যদি হয় এই যে একটা প্লেটে অথবা কোনো ভণ্ডতে নেয় মায়েরা কি করে জানেন এটাকে আমরা বলি খলায় তার মানে কেন ময়লা পরিষ্কার করার জন্য কথা কয় না রে আপনারা এই যে যতবার কইবেন ততবার দেহের ময়লা দূর হইবে কয় না আল্লাহ আচ্ছা এই এ ডানে বামে যারা বসে আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে কষ্ট নিয়েন না আমি আপনাদের এলাকার সন্তান সারা বাংলাদেশ কাঁপিয়ে তুলতেছি হক কথা বলবো যদি জেলখানায় যাই কোনো দিন তা টাকা দিয়ে আমাকে সহযোগিতা করবেন কথা কয় টাকা ঠিক কিনা এখন এলাকার পাতি ছেতা পাতি নেতা ছাতি নেতার বল্ডু নেতা কিছু ওরা শুনতেছে ওরা কয় হে হুজুর খালি তোমার ঘড়ি দেখুক কে তোমার জন বাস দেয় আর মোর বাস দিলে তাতে তোমার সমস্যা কি কথা ঠিক না ভাইয়েরা না আমার আল্লাহ পাক বলেন হ্যাঁ নবী এই যে অর্থ বলতেছি শুনেন যে আয়াত পড়লাম আল্লাহ বলেন আল্লাহ তাদের অভিভাবক যারা ঈমান এনেছে তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান আর যারা কুফরি করে তাদের অভিভাবক হলো শয়তান জোরে বলেন তাদের অভিভাবক কে তার মানে এই যে আগামীকাল আবার দেয় দ্বিতীয় বক্তা আগামীকাল কোথায় যান
হ্যাঁ বসেন আপনার জন্য দোয়া করে দেব আরে আপনারা ওয়াজ শোনার জন্য ওরা পাগল হয়ে আছে আরে ভাই আগে যদি উঠেন আপনারা উঠলে দুই চার জন লোক উঠবে তো আছি আছি ইনশাআল্লাহ আছি আসেন তিন ঘন্টা ওয়াজ হবে আজকে কি ঠিক আছে সারা রাত রশিদুল স্যার ভাই এখন থেকে তিন ঘন্টা আপনারা সারা রাত থাকবেন একটু পরে ওয়াজ আমার শেষ করে আমি নাইমে যাব আপনারা জিদ করেছেন সারা রাত আচ্ছা সারা রাত বলছেন একটা জোরে কান মারহাবা নবীজি আমার বুখারীর মধ্যে এবং মুসলিমের মধ্যে নবীজি বলেন নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিহা আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করেছেন যেই ব্যক্তি জমিনের মধ্যে বান্দা বান্দি গুলো নিয়াত করার পরেও যেই বান্দা বান্দি গুলো মরে যাবে ওই আমলটা যদি পূর্ণাঙ্গ ভাবে করতে না পারে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত নামক দৌলত দান করবে জোরে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার অভিভাবক যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায় আর যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো শয়তান আর তাদের স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে তার মানে অন্ধকার যেই ব্যক্তিগুলো কুফরি করে ওই ব্যক্তিগুলো আলোর দিকে যেই মানুষগুলো যায় ওই মানুষগুলোকে যারা কুফরির দিকে অন্ধকারের দিকে যারা নিয়ে যায় চলো রে আজকে আর্জেন্টিনার খেলা চলো রে আজকে মেসির খেলা চলো রে আজকে লালমনির হাটের যাত্রায় যাব চলো রে আজকে হলের মধ্যে যাব চলো রে আজকে আড্ডা দিতে যাব আল্লাহ পাক বলেন এই মানুষগুলো এই বন্ধুগুলো হলো স্থায়ী জাহান্নাম এখানে হাত উঠে বলবেন আপনাদের মাঝে এমন কিছু বন্ধু আছে মাঝে মধ্যে কিন্তু ওরা বলছে চলো রে আজকে আর্জেন্টিনার খেলা দেখতে যাব এই যে যারা বলছে যে চলো আজকে আর্জেন্টিনার খেলা দেখতে যাব মনে রাখবেন ওই মানুষগুলো দোজকী নিজেও দোজকে যাবে স্থায়ীভাবে আল্লাহ বলেছেন তারা নিজেরা দোজকী জাহান্নামের স্থায়ী বাসিন্দা চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ মসজিদে নামাজ শুরু হয়ে গেল এক ভাই বলল যে ভাই চলেন চলেন আমরা এখন নামাজ আদায়ের জন্য যাই আর এক ভাই বলছে হ্যাঁ বাদ দাও তো পরে নামাজ পড়ো এই যে পরে যেই ব্যক্তি বললেন যে আপনি পরে নামাজ পড়বেন অথবা আগামীকালকে নামাজ পড়বেন মনে রাখবেন ওই মানুষটা ওই বন্ধুটাই হলো দোজকী ওই বন্ধুটাই হলো জাহান্নামী চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ এ আমার ভাইরা রে এই তো আল্লাহ তাফসীর করে শুনালেন শুধু এইটাই বলে ক্ষান্ত হয় নাই এই যে এতক্ষণ ধরে কেন লাপালাপি করলাম আর কেন এই বাঝাপাঝাপি করলাম আল্লাহ পাক সুরান কাবুতের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন ও নবী দুনিয়ায় যারা আওয়ামী লীগ করে বিএনপি যারা করে জাতীয় পার্টি যারা করে ওই যে মেসিকে যারা মানে আর রোনালদো আর নেইমারকে যারা মানে নামাজ যারা পড়ে না বাঁকা তেরা পথে যারা চলে যায় ওই দলগুলো কিন্তু চূড়ান্ত ভাবে স্থায়ী হবে না ওই দলগুলো কিন্তু হলো ক্ষণিকের জন্য আমার আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন আমি একটু আপনাদেরকে পড়ে পড়ে শোনাব আপনারা একটু মনোযোগ দিবেন আমার আল্লাহ বলেন اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون الله أكبر يا نبي جرى الله سرى হিসাবে গ্রহণ করে নিয়েছে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার জাল মাকড়সার জালটা যেমন স্থায়ী হয় না মাকড়সার জাল মাকড়সারা কিন্তু আশ্রয় গ্রহণ করার জন্য ওরা কিন্তু এই জালটা বুনাইয়া ফেলছে কিন্তু এই জালটা তাদের স্থায়ী হবে না দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার জমিনের তাগুতের দলকে যারা গ্রহণ করে নিয়েছে যারা শয়তানের দলকে গ্রহণ করে নিয়েছি এই দলগুলো কিন্তু স্থায়ী হবে না এই দলগুলো 100% মনে
রাখবেন 100% এরা হলো ওই মাকড়সার জালের মতো মাকড়সার জাল যেমন একটু পরে যেমন স্থায়ী হয় না ভেঙে যায় এদের আর্জেন্টিনা বলো মেসি বলো আওয়ামী লীগ বলো আর বিএনপি বলো আর জাতীয় পার্টি বলো ফুরফুরা সরকুনাই বাংলার জমিনে যত দল আর জামাত ইসলাম বলো একমাত্র হিজবুল্লাহ আল্লাহর দল যদি মনে করেন যে হুজুর সব দলগুলোই যদি স্থায়ী না হয় তাহলে আপনি দল বাদিয়ে দেন আমি যদি ডেরেক বলি কালকে মারামারি লাগবে এই জায়গাও মারামারি লাগবে আমি বলতে চাই না তবে একটা কথা বলবো আমার নবী যেই পথে হেঁটেছেন নবী যে আমার 27টি যুদ্ধের ময়দানে জিহাদ করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী নিজে দরবারি ধরেছেন এই নবীজির পথ আর মত যেই সাহাবীরা যেই আলেমরা করবে যেই নায়েবে রাসূলরা করবে ওই পথে আপনাকে আমাকে চলতে হবে আমার ভাইরা রাসূল এবং সাহাবীদেরকে মিল করে দেখবেন এই রাসূল এবং সাহাবীরা কোন রাস্তায় চলেছেন তাতে করে যদি জামাত ইসলামের দলটাই যদি শিওর হয় এই দলেই থাকবেন আর যদি চরমুনাইয়ের দল হয় চরমুনাইয়ে থাকবেন আর খাজা বাবার দল যদি হয় খাজা বাবার দলের মধ্যে থাকবেন তবে মিল করে দেখবেন আল্লাহর কাছে যেন আপনি ধরা পড়ে না যান কথা বুঝে থাকলে বলুন ঠিক কি না ভাইরা রে একটু গভীর মনোযোগ দিবেন আর আমি লম্বা করব না দেখতে দেখতে গভীর রাত প্রায় হয়ে যাচ্ছে আমি একটা ঘটনা বললে আরো পরিষ্কার বুঝতে পারবেন এ দাদা ভাই আল্লাহকে যারা বন্ধু বানাইতে পারছেন তারাই তো কেবল জান্নাতি দেখুন দেখুন বাস্তবতা মিল করে বলি আল্লাহর নবী বিশ্ব নবী বদরের প্রান্তরে একটা তাঁবুর মধ্যে দাঁড়িয়ে 313 জন সাহাবীদেরকে নিয়ে নবীজি আমার বদরের প্রান্তরে আল্লাহর নবী বিশ্ব নবী এবার তৈরি হয়ে গেলেন নবীজি আমার বদরের প্রান্তরে সাহাবীদেরকে নিয়ে ভাষণ দিচ্ছেন সাহাবীরা তোমরা শোনো শোনো এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে আমি একটা কথা বলে দেই শোনো শোনো আমার সাহাবীরা তোমরা শোনো বলছে কি এমন কথা বলবেন বলুন বলুন আল্লাহর নবী ডাক দিয়ে বলছে সাহাবীরা আকাশ থেকে জমিন বরাবর পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ প্রান্তর পূর্ব থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত তার মানে এই পৃথিবীর সমন্বয়ে একটা জান্নাত কেবল এক ব্যক্তিকে আমার আল্লাহ পাক দান করবেন জোরে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার ভাইরা রে আমার এ যে আল্লাহর নবী বিশ্ব নবী এই পৃথিবীর সমন্বয়ে একটা জান্নাত দিতে চেয়েছে আমি এবার সরল খাবাসীকে বলতে চাই ও দাদা ভাই বলুন তো দেখি এই পৃথিবীর সমন্বয়ে একটা জান্নাতে কি আপনারাও যেতে চান কি না কে কে এই পৃথিবীর সমন্বয়ে একটা জান্নাতের মধ্যে যাইতে চান আল্লাহর হস্তে হাত উঠায়া আমার ভাইরা রে হাত নামান আল্লাহর নবী এই এইদিকে দেখেন এই এটা 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 বানানো গল্প নয় আমি প্রমাণ দিয়ে বলছি বুখারীর 2 নম্বর খণ্ডের 237 নম্বর পৃষ্ঠা থেকে বলছি নবীজি আমার বললেন ও সাহাবীরা শোনো এই পৃথিবীর সমন্বয়ে একটা জান্নাত কেবল তোমাদের দান করা হবে একজন সাহাবী দাঁড়িয়ে নাম হলো উমাইয়ের ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আরবি একটা শব্দ বললেন বাহ বাহ আনবি আপনি এত সুন্দর করে কথা বলতে পারেন নবী গো ওই জেহাদের ময়দানে যদি আমি যাই ওই জান্নাতের মালিক আমি হইতে পারবো নবী গো দ্রুত গতিতে তাড়াতাড়ি করে বলুন আমার হাতের মধ্যে কয়েকটা খুরবা আছে কয়েকটা খেজুর আছে আমি যদি খাইতে যাই ওই জান্নাতের মধ্যে তো আমি যাইতে পারবো না নবী গো দ্রুত গতিতে তাড়াতাড়ি করে আপনি বলুন এ আমার ভাইয়েরা রে আল্লাহর নবী
সাহাবি বিশ্বনবীর সাহাবি এবার তরবারি নিয়ে বদরের প্রান্তরে চলে গেলেন এ যুবক ভাইরা এ সরলখা এলাকার যুবক ভাইরা আলোচনা শুনে তারা এক দুই জন উঠে যাচ্ছ তোমাদের মত কপাল পোড়া এই সরলখায় আর কেউ নাই এ যুবকরে দিন তো নষ্ট করেছো রাতের বেলা বিছানায় শুইয়া শুইয়া তো এই ভিডিও অপশনে যাইয়া এই বড় মোবাইলে তোমরা একটা ওই ভিডিও অপশনে যাইয়া বিভিন্ন বাজে ইত্যাদি ইত্যাদি তোমরা দেখে দেখে সারা রাতটা তোমরা যাপন করো তুমি কি জানো ওই অবস্থায় যদি তুমি মরে যাও আল্লাহ পাক কিন্তু তোমাকে জাহান্নামের বেড়ি পড়ায়া জাহান্নামে পাঠায়া দেবে চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা মুসাফিরের হালতে আছি এক জেলা থেকে আরেক জেলায় যাই আমিও তো আপনার এলাকারই কৃতি সন্তান আপনার এলাকারই মহব্বতের ভাই আজকে আমি আপনাদের এই জায়গায় আসছি আপনাদের কলিজাটা ভরে যাওয়া দরকার জীবনে তো কত সময় নষ্ট করেছেন আমার কাছে আজকে সময়টা দিয়া শেষ মুনাজাত পর্যন্ত যদি আপনি থাকেন আল্লাহ আপনাকে কিন্তু বারাকা দান করবে রহমত দান করবে এই যে এখানে অনেক মুফাসসিরগণ আছেন নবীজি বলেছেন রাতের বেলা যদি কোনো মানুষ এক থেকে দু ঘন্টা যদি কোরআনের আলোচনা শোনে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন কবুলিয়াত 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করিয়ে দেয় জোরে চিল্লান দিয়ে বলুন আল্লাহু আকবার এই যে পিছন দিক থেকে নিয়া ওই যে দেওয়াল থেকে নিয়া আমার স্টেজে যারা ডানে আর বামে আছেন একটা মানুষ দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলবেন হুজুর আমার জীবনের দুই রাকাত নামাজ কবুল হয়েছে এমন কেউ কি বলতে পারবেন বলুন বলুন একটা মানুষও বলতে পারবেন না অথচ নবীজি বলেছেন কেউ যদি রাতের বেলা এক থেকে দু ঘন্টা কোরআনের আলোচনা শ্রবণ যদি করি আল্লাহ রাব্বুল আলামিন কবুল কবুলিয়াত 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করিয়ে দেয় আমার ভাইরা রে আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবি এবার বদরের প্রান্তরে যুদ্ধ করতেছেন মনে আছে না নাই হাত উঠে বলেন হাত উঠান 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 নবীজির সাহাবী এবার বদরের প্রান্তরে যুদ্ধ করতে করতে অনেক গুণন কাফের বেঈমান ইহুদি নাস্তিকদেরকে পৃথিবীর জমিন থেকে চূড়ান্ত ফয়সালা করে একদম পরকালের জগতে পাঠিয়ে দিলেন আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী একটা পর্যায়ে কাফের কর্তৃক তরবারির আঘাতের কারণে দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করলেন আমার আল্লাহ বলেন বাল আহিয়া উম্মাল لكن لا تشعرون জমিনের মধ্যে যারা কোরআনের জন্য জীবন দেয় কোরআনের জন্য যারা ফাঁসির মঞ্চ বরণ করে বাংলার জমিনে কামরুজ জামানের দিকে তাকাও বাংলার জমিনে কাদের মোল্লার দিকে তাকাও বাংলার জমিনে জেলখানায় বন্দি আল্লামা কোরআনের আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদির দিকে তাকাও মুফতি কাজী ইব্রাহিম রাহিমাহুল্লার দিকে তাকাও আল্লামা মামুনুল হকের দিকে তাকাও নেত্র কোনার ছোট্ট একটা পিচ্ছি মাত্র 27 বছর বয়স ওই সন্তান তার দিকে তাকাও গরিব ফ্যামিলির সন্তান কোরআনের হক কথা বলেছে সে তো অন্যায় বাজে কোনো কমেন্ট করে নাই সে বলছে আমি আমার রাষ্ট্রপতিকে মানি যদি আমার রাষ্ট্রপতি কোরআন মানে আমি আমার প্রধানমন্ত্রীকে মানি না উনি যদি কোরআন না মানে বলুন তো এই জায়গায় কোনো কি ভুল আসেনি আমার ভাইরা রে তাকান তাকান বাংলার জমিনে তাকিয়ে দেখেন এরা আজকে কোরআনের জন্য জীবন দিচ্ছে বাংলার জমিনটা কিন্তু কোরআনের পাখি ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি কোরআনের ময়দানে হক কথাগুলো বলছেন দলে দলে পাঙ্গ পানের মতো মানুষগুলো যখন ছুটে আসা শুরু হলো ইহুদি নাস্তিকদের মাথা গেল ঘুরে লক্ষ লক্ষ
লক্ষ টাকা পয়সা ব্যয় করে এতগুলো মানুষ আমরা আনতে পারি না আর মানুষের আর টাকা পয়সা তো লাগে না বরং তিন দিন আগে জায়গা কন্টাক্ট করে বসে থাকার জন্য নীলফামারীর জমির ওই সৈয়দপুরে প্রায় 17 থেকে 18 লক্ষ মুসলমানদের জনসমাগম দেখি বাংলার জমির কিছু নাস্তিকবাদীদের মাথা গেল ঘুরে এক সপ্তাহের মধ্যে বাংলার জমিন তারাও করছে আস্তে কান জোরে বলেন বলবেন হুজুর কেন আপনি এটা বললেন জি দাদা ভাই এদেরকে তারার ব্যাপারে আমরা আলেমরাই দায়ী সরকার দাঁড়ি না দায়ী নয় আলেমরাই দায়ী এক জাতীয় আলেমেরা কিন্তু সরকারের কানে কানে যাইয়া বলে ওই যে মুফতি আমির হামজা কুষ্টিয়ার জমিনে যে পরশুদিন মাহফিলে গেলাম দুইটা কন্যা সন্তান মাত্র হাড়ি 30 থেকে 32 বছর আমার সমবয়সী একটা যুবক ভাইয়া আমার জেলখানায় বন্দী হয়ে আছে কোরআনের হক কথা বলার কারণে পীরদের মাথায় দিবে বাড়ি এই জন্য পীরের ব্যবসা হবে ধ্বংস যার কারণে মুফতি আমির হামজা দুইটা কলিজার টুকরা কোরআনের পাকিয়া হারি জেলখানায় বন্দী একটাই কারণ এই কোরআনের হক কথা বলার কারণে কথা বলেন ঠিক কিনা এর জন্য আমি সরকারকে দায়ী করব না কোন নেতা নেত্রীকে দায়ী করব না দায়ী হলাম আমরাই আলেম সমাজ কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা যদি বলেন যে হুজুর কেমনে বললেন জি দাদা ভাই এই জন্য বললাম আমি এই জন্য মাঝে মধ্যে একটা গান বলি একটু বলবো নাকি বলেন বলেন এই আমি কন্দলে যাই এই আমি কন্দলে যাই এই আমি কন্দলে যাই এই আমি কন্দলে যাই কোন পথে যাই গলবে ধানাতে আমি কন্দলে যাই এটা হলো সাধারণ পাবলিকের চিন্তা সাধারণ মানুষেরা তো ভালো আর মন্দ কিছু বোঝে না কারণ ওদের চিন্তাটা হলো আরে হুজুর কেন যেন এমন করে কেন যেন একবার কেউ বলে দাঁড়িয়ে মিলাদ পড়ো কেউ বলে তোমরা বৈশা মিলাদ পড়ো আমি আলিমুল ইসলাম আজাদী হইলে বলতাম এই জায়গায় ফতোয়া দিয়ে গেলাম এই সরলখায় আগামীকাল থেকে কেউ যদি বলে দাঁড়িয়ে মিলাদ পড়ো আর কেউ যদি বলে বৈশা মিলাদ পড়ো আমি আজাদী ফতোয়া দিয়ে গেলাম আগামীকাল থেকে আপনারা কোমর ভ্যাকড়া করে মিলাদ পড়বেন ঠিক আছে এই জন্যই গানটা বলতেছে আমি কন্দলে যাই এই আমি কন্দলে যাই কোন পথে যাই গলবে ধাঁধাতে আমি কন্দলে যাই দলে দলে আলেমের দল ভ্যাকড়া বাজাইছে আবার আবার বলেন দলে দলে আলেমের দল ফেকারা বাজাইছে এই আমি কন্দলে যাই এই আমি কন্দলে যাই কোন পথে যাই গলবে ধাঁধা তে কেউ বা বলে বুকের ওপর হাত বাঁধাই সুন্নাত কেউ বা বলে নাভির নিচে হাত বাঁধাইবে দাঁত দুই আলেমের দুই ফতোয়া একই মাহফিলে কত কয় না গেলে এই আমি কন্দলে যাই এই আমি কন্দলে যাই কোন পথে যাই গলবে ধাঁধাতে এই আমি কন্দলে যাই কেউ কয়ে যাইছে দেখেন আমার মাথায় যে কত বড় টুপি যারা পাস করলি টুপি মাথা দিয়েছে ওই কয়ে এটা জামাতে ইসলামের টুপি আস্তে কান জোরে কন কিরে টুপির ভিতর ইমান ঢুকছে কত বড় গাধা হইলে এই কথা বলতে পারে এটা কি মাথাত নাই আমার কি এমতন হয়ে আছে নাকি এরা ফতোয়া দেয় যে মাতার সাথে যে টুপিগুলো লাগিয়ে থাকে ওই টুপিটা নাকি সুন্নাতি এটা কি মাতার উপরও তো এমতন করি আছে স্যার মনে খারাপ করলেন না না এই যে আপনার মাথায় তো মাতাত লাগিয়েছে এটাও লাগিয়েছে এটাও লাগিয়েছে কথা কথা দেখা ঠিক নেই এইটা বলে জামাত ইসলামের টুপি মানে এটা সাইদির টুপি সাইদি আমার বাপ হয়তো রাগ করলে